হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং হাও আর ইউ আই হোপ ইউ আর অল ফাইন আমি দেখো টার্মুয়ের ফার্স্ট অনলাইন ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এখন আমি তোমাদের সাথে যেই ক্লাসটা শেয়ার করবো সেটা হচ্ছে না স্ট্যান্ডার্ড থ্রির বাংলা ঠিক আছে বাংলার টেক্সট বুক থেকে আমি তোমাদের আজকে একটা কবিতা পড়াবো ঠিক আছে অর্থাৎ পঞ্চম পাঠ সুকুমার রায়ের লেখা গ্রীষ্ম কবিতাটি আজকে আমি তোমাদের তোমাদের সাথে শেয়ার করবো বা তোমাদেরকে পড়াবো তো ড্রাম এক্সাম ড্রাম অনলাইন ক্লাসে যেমন তোমরা মন দিয়ে পড়াশোনা করেছিলে মন দিয়ে ক্লাসটা বুঝেছিলে আমি চাইবো যে এই ক্লাসগুলোও তোমরা ঠিকঠাকভাবে করো ঠিক আছে তো গ্রীষ্ম কবিতাটি গ্রীষ্ম এই কবিতাটির নাম দেখে আমরা বেশি কি জিনিস বুঝতে পারি না গ্রীষ্ম শব্দের অর্থ হচ্ছে কি না গরমকাল ঠিক আছে তো গরম মানে গরমকাল তো এই গ্রীষ্ম কবিতাটি পড়ার আগে এই কবিতাটির যে মূল ভাবটা আছে সেটা আগে আমরা একটু জেনে নেব ঠিক আছে তো দেখো আমি পড়ছি মূল ভাবটা আলোচ্য গ্রীষ্ম কবিতাটিতে কবিতার অসাধারণ ছন্দ নির্মাণ প্রতিভার পরিচয় দিয়েছেন মানে কবিতাটিতে কি করেছেন না ছন্দ নির্মাণ করেছেন মানে একটা লাইনের সাথে আর একটা লাইন কিন্তু মিলিয়ে তিনি কবিতাটি লিখেছেন ছড়া ছন্দের দ্রুতগামিতায় শুকনো গ্রীষ্মের একটি আগুন ছোটা হাঁপিয়ে ওঠা দীর্ঘ বেলার পর সন্ধ্যা বেলায় সজল কালবৈশাখীর আগমন ঘটে ঠিক আছে মানে কি বলেছে না একটি শুকনো গ্রীষ্ম একটি আগুন ছোটা হাঁপিয়ে ওঠা দীর্ঘ বেলা বেলার পর মানে বুঝতে পারছো যে গরমকালের দুপুর কি হচ্ছে মানে একটা হাঁপিয়ে ওঠা অস্বস্তিকর গরম অস্বস্তিকর পরিবেশ এবং সন্ধ্যাবেলায় কি হয় কালবৈশাখী ঝড়ের আগমন ঘটে এই কবিতায় গ্রীষ্মকালের সেই দুর্বিষহ কষ্ট এবং কষ্ট থেকে মুক্তির উপায় এই দুই কথাই সুন্দর করে বলা হয়েছে মানে কি করেছে না সেই সেই হাঁপিয়ে ওঠা অস্বস্তিকর দু মানে দুপুরবেলা সেই কষ্ট এবং কষ্ট থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেটার কথাই কিন্তু কবি এখানে পুরো কবিতাটার মধ্যে তুলে ধরেছেন বা ব্যাখ্যা করেছেন ঠিক আছে তাহলে মূল ভাবটা থেকে তোমাদের কাছে এটা পরিষ্কার হলো যে গ্রীষ্ম কবিতাটির মধ্যে অ্যাকচুয়ালি কি আছে ঠিক আছে কবিতাটির মধ্যে কি আছে না একটা অস্বস্তিকর হাঁপিয়ে ওঠা দুপুরের কথা বলা হয়েছে এবং কালবৈশাখী বিকেলবেলা আসে সেটার কথা উল্লেখ করা হয়েছে এবং সেই দুর্বিষহ কষ্ট থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেটার কথাও কবি কিন্তু এই কবিতার মধ্যে ব্যাখ্যা করেছেন ঠিক আছে তাহলে আরও একবার বলে দিই যে গ্রীষ্ম কবিতাটি কার লেখা সুকুমার রায়ের লেখা তো তাহলে দেখো আমি এবার পড়া শুরু করছি সর্বনেশে এসে গ্রীষ্ম এসে বর্ষ শেষে রুদ্রবেশে মানে সর্ব সর্বনাশ সর্বনেশে মানে কি মানে সর্বনাশ করে যে মানে খারাপ করে যে ঠিক আছে গ্রীষ্ম এসে মানে গরম এসে বর্ষ শেষে বর্ষ শেষে মানে হচ্ছে বছরের শেষে দেখবে চৈত্র বৈশাখ মাসেই কিন্তু গরমটা বেশি হয় চৈত্র মাস হচ্ছে বছরের শেষ মাস সেই জন্য বলছে যে চৈ বর্ষ শেষে রুদ্রবেশে রুদ্রবেশ মানে হচ্ছে ভয়ঙ্কর রূপ ঠিক আছে তো কি বলেছে শর্বণ এসে গ্রীষ্ম এসে বর্ষ শেষে রুদ্রবেশে মানে সর্বনেশে গ্রীষ্ম বছরের শেষে ভয়ঙ্কর রূপে আসছে আপন ঝোঁকে বিষম রোখে আগুন ফোঁকে ধরার চোখে মানে নিজের ঝোঁকে বিষম রোখে মানে হচ্ছে বিষম মানে হচ্ছে ভয়ানক ভয় মানে আপন ঝোঁকে ভয়ানক ভাবে আগুন কি করছে ধরা মানে মানে ধরার চোখে কি করছে আসছে ঠিক আছে তো তাপিয়ে গগন কাঁপিয়ে ভুবন মাতল তপন নাচলো পবন মানে তাপিয়ে গগন গগন মানে কি আকাশ ঠিক আছে আকাশটাকে কি করছে তাপিয়ে পৃথিবীটাকে কাঁপিয়ে ঠিক আছে তো কি করছে নাচলো পবন ঠিক আছে পবন মানে হচ্ছে বাতাস আর তপন মানে হচ্ছে সূর্য মানে সূর্য এই গরমকালে সূর্য কি পরিমাণ রোদ রৌদ্র দেয় তোমরা প্রত্যেকেই জানো এবং সেই রোদের ফলে কি হচ্ছে না ভুবনটা কেঁপে উঠছে এবং আকাশটাকে তাপিয়ে তুল মানে তাপ দিচ্ছে আর কি আকাশটাকে গরম করছে তাপিয়ে তোলা মানে কি মানে গরম করা ঠিক আছে তো কবি সেটাই এখানে বলেছেন তারপরে নেক্সট দেখো রৌদ্র রৌদ্র জলে অগ্নি জলে জলে মানে দেখো অগ্নি জ্বলছে কোথায় মানে মানে আগুন সূর্য জলেও এত পরিমাণ তাপ দিচ্ছে ঠিক আছে সূর্য এত পরিমাণ রৌদ্র দিচ্ছে যে পুরো কিন্তু আকাশ আকাশ বল জল স্থল সমস্ত কিছু কিন্তু কি হচ্ছে না রৌদ্রের জন্য কিন্তু মানে গরম হয়ে উঠছে ঠিক আছে অগ্নি জলে মানে আগুন জ্বলছে ঠিক আছে মানে সূর্য এত পরিমাণ তাপ দিচ্ছে সূর্য এত পরিমাণ রোদ দিচ্ছে সেটার সেটার জন্য কি হচ্ছে আকাশ পাতাল তারপরে জল স্থল সমস্ত কিছুতেই কিন্তু যেন মনে হচ্ছে আগুন জ্বলছে ফেলছে আকাশ তপ্ত নিশাস ছুটছে বাতাস ঝলছি এখাস মানে আকাশ থেকে কি হচ্ছে তাপ তাপ বেরোচ্ছে এবং তার ফলে কী হচ্ছে বাতাস ছুটছে এবং ঘাস অর্থাৎ নরম যে ঘাস সেগুলো কি হচ্ছে সেগুলো পর্যন্ত কিন্তু ঝলসে যাচ্ছে দেখবে একটা কাঁচা ঘাসকে যখন তোমরা একটুখানি আগুনের সামনে আনবে বা একটু গরমের সামনে আনবে তখন কি দেখবে না ঘাসটা কিন্তু দেখবে সে হলুদ হলুদ টাইপের হয়ে যাচ্ছে দেখবে তার মানে এটা থেকে কি প্রমাণিত হচ্ছে মানে ঝোলছে যাচ্ছে ঠিক আছে ঠিক সেই রকমই কি হচ্ছে যে সূর্য এত পরিমাণ রৌদ্র দিচ্ছে এবং ভু মানে আকাশ তলে জলের স্থলে এত পরিমাণ তাপ সেটার কারণে কি হচ্ছে এই তাপের ফলে কিন্তু ঘাস পর্যন্ত কিন্তু যাচ্ছে ঠিক আছে ঘাস পর্যন্ত কিন্তু যাচ্ছে তারপরে দেখো ফুলের বিতান শুকনো শ্মশান যাই বুঝি প্রাণ হায় ভগবান মানে এত রোদ দিচ্ছে কি হচ্ছে শ্মশানও কিন্তু শুকিয়ে যাচ্ছে ঠিক আছে রাস্তাঘাট তারপর সমস্ত কিছু পুকুর ডোবা নদী নালা তোমরা প্রত্যেকেই জানো যে এই গরমে মানে গরমকালে কিন্তু সমস্ত জল শুকিয়ে যায় ঠিক আছে এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু এখানে কি বলছে দেখো শুকনো শ্মশান মানে শ্মশান পর্যন্ত শুকিয়ে যাচ্ছে সেই প্রাণ যায় যায় মানুষের মানে প্রাণ হচ্ছে অষ্টাগত আর কি অস্বস্তিকর পরিবেশ সেই জন্যই বলছে যে যায় বুঝি পান হায় ভগবান এই এই পরিস্থিতিতে কাকে রাখছে ভগবানকে রাখছে ঠিক আছে তোমরা নিশ্চয়ই নিজেরাও ফিল করতে পারছো যে গরমকালের একটা দুপুর কি পরিমাণ অস্বস্তিকর হতে পারে বা কি পরিমাণ গরম থাকতে পারে ঠিক আছে তো তাহলে দেখো আমি তোমাদের কিন্তু আজকে এইটুকুই পড়ালাম বুঝতে পেরেছ নিশ্চয়ই আরও একবার কিন্তু আমি পড়িয়ে দিচ্ছি তোমাদের সর্বনেশে গ্রীষ্ম এসে বর্ষ শেষে রুদ্র বেশে মানে সর্বনেশে গরমকাল বর্ষার শেষে কিন্তু ভয়ঙ্কর রূপে আসছে আপন ঝোঁকে বিষম রোখে আগুন ফোঁকে ধরার চোখে মানে নিজের ঝোকে এবং ভয়ঙ্কর রূপে আগুন ফোঁকে মানে আগুন মানে আগুনের মতন কি হচ্ছে না ধরার চোখে কী হচ্ছে পতিত হচ্ছে তাপিয়ে গগন কাঁপিয়ে ভুবন মাতল তপন নাচলো পবন মানে আকাশ গগন মানে কি আকাশ বললাম তো আকাশটাকে তাপিয়ে আকাশ পাতাল মাথল তপন নাচল পবন তারপর দেখো রৌদ্র জলে আকাশ তলে অগ্নি জলে জলে স্থলে মানে রৌদ্রের জন্য কি হচ্ছে না আকাশ পাতাল জল স্থল সমস্ত কিছুতেই কিন্তু যেন মনে হচ্ছে আগুন জ্বলছে ফেলছে আকাশ তপ্ত নিঃশ্বাস ছুটছে বাতাস ঝলছিয়ে গাছ মানে আকাশ কি করছে না তপ্ত মানে গরম নিঃশ্বাস ফেলছে সেটার জন্য কি হচ্ছে না ঘাস পর্যন্ত ঝলসে যাচ্ছে ঠিক আছে তো দেখো তারপরে ফুলের বিতান শুকনো শ্মশান যায় বুঝি প্রাণ হায় ভগবান মানে এত গরম উঠছে কি হয়েছে না শ্মশান পর্যন্ত শুকিয়ে যাচ্ছে প্রাণ যাবার আহ মানে প্রাণ যায় যায় অস্বস্তিকর পরিবেশ এবং সেটার ফলে কি হচ্ছে না মানুষ ভগবানকে ডাকছে ঠিক আছে তো তাহলে দেখো আমি এইটুকুই পড়ালাম তোমাদের নেক্সট দিন বাকিটুকু আমি তোমাদের পড়িয়ে দেবো ঠিক আছে তো আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম টাটা হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ